মাকে আমার তরফ থেকে স্যালুট ও কুর্নিস জানাই। হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ তোমরা সকলে ভালো আছো। সো গাইস, আজকে আরেকজন মায়ের জীবন কাহিনী তুলে ধরবো। সো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ একটা ছবি। দেখো, একজন মা সবই পারেন, অর্থাৎ সন্তানকে পালন করানোর জন্য জীবনের যাবতীয় কষ্ট উনি সব কিছু সহ্য করতে পারেন। দেখো, একজন মা সবজি বিক্রি করছেন এবং তার সাথে সাথে বাচ্চাকে পাশে রেখেছেন, কারণ বাচ্চাকে দেখভাল করবে কে? একজন মাই একজন সন্তানকে রক্ষার মুখ্য কারিগর বা মুখ্য মানে হাতিয়ার যাকে বলে, কারণ মা ছাড়া পৃথিবীতে সন্তান রক্ষার মুখ্য ভূমিকা আছেন অনেকেই। বাবাও আছেন, দাদা দিদা সব কিছুই আছেন, বাট মা হচ্ছেন সর্বজননী, অর্থাৎ সব ক্ষেত্রেই পারদর্শী। সো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ ওই মাকে যে সবজি বিক্রি করছেন, কাস্টমারও এসছে, ওনাদের সঙ্গে কথাও বলছেন এবং সন্তানকেও পাশে রেখেছেন। সন্তান কখন কি আদর করবে কি না করবে সব কিছুই মা প্রতিটা সময় চেষ্টা করবে সন্তানকে রক্ষা করার, প্রতিটা সময় সন্তান কি বলছে না বলছে প্রতিটা সময় বোঝার। সো ফ্রেন্ড, আমরা এই ছবিটা দেখে বুঝতে পারি যে ওনারা ধনী হওয়ার আশা বা কোনো কিছু মানে বিত্তশালী হওয়ার আশায় ব্যবসা করে না। ওনারা অ্যাকচুয়ালি সমাজে ক্ষিধাত যন্ত্রণা সবারই আছে। সো এই পেটের দুমুঠো আহার ও দুটো পয়সা উপার্জনের জন্য ওনারা দৈনিক যে পরিমাণ পরিশ্রম করে চলেছেন এবং সন্তানদের যে পরিমাণ কষ্ট এবং কি বলা যায় যে একটু মানে প্রবলেম, এতটাই প্রবলেম ফেস করে যে ওনারা যে সংসার চালাচ্ছেন, ওনাদের দেখে আমরা সত্যি ইন্সপায়ার হতে পারি যে একজন মহিলাও যে একজন সন্তানকে এইভাবে পালন করেও নিজের রুজি রোজগার এবং সব কিছুই করতে পারে। এবং সত্যি বলতে কি, এই দিদিটাকে বা এই মাকে দেখে আমরা সকলেই ইন্সপায়ার হতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই মাকে আমার তরফ থেকে আশীর্বাদ করি, বা আমি আমার যারা অডিয়েন্স আছে সবাইকে বলবো যে ওনাকে আশীর্বাদ করে, যাতে ওনার কাছ থেকে সবাই সবজি কেনে এবং উনি যাতে আরও দীর্ঘদিনভাবে এই ব্যবসাটা চালিয়ে গিয়ে একটু ভালোভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারে সমাজে, এবং সন্তানটা যাতে ভালো হয়ে মানুষ হতে পারে, আমরা এইটাই সকলের কাছ থেকে আশা করি। সো ফ্রেন্ড, আর বেশি কিছু বলবো না, মাকে আমার তরফ থেকে স্যালুট ও কুর্নিশ জানাই, কারণ মা জীবনের যে পরিমাণ পদক্ষেপ নিয়েছেন এটা সত্যিই এক অতুলনীয় ব্যাপার। সো ফ্রেন্ড, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, এবং সকলে আশীর্বাদ করো মাকে, যাতে মা যাতে আরও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সো ফ্রেন্ড, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।